তুরস্কের নবনির্বাচিত দ্বিতীয় দফায় নবনির্বাচিত প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান, তিনি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন গুণীজনেরা বিভিন্নভাবে তাকে নিয়ে মন্তব্য করেছেন। আজকের এই ভিডিও বার্তায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আফগানিস্তান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আল্লামা হাসান আখুন্দ কি বলেছেন তাকে নিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে বিষয়টা নিয়ে আল্লামা হাসান আখুন্দের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছেন মুফতি আলী হাসান ওসামা, আমরা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তিনি লিখেছেন, ছবিটা পোস্ট করেছেন জাবিহুল্লাহ মুজাহিদ তার অফিসিয়াল পেজে, সেখানে তিনি ইমারাহর প্রধানমন্ত্রী আল্লামা হাসান আখুন্দের পক্ষ বার্তা অভিনন্দন বার্তা জানিয়েছেন রজব তৈয়ব এরদোগানকে। অভিনন্দন বার্তার ভাষ্য নিম্নরূপ, তুরস্কের দ্বিতীয়বার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রজব তৈয়ব এরদোগানকে শুভেচ্ছা জানাচ্ছি, আরও শুভেচ্ছা জানাচ্ছি তুরস্কের জনগণকে। সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তুরস্কের আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন এবং একে ইসলাম ও মুসলমানের খেদমতে নিবেদিত রাখেন। আমরা আশা রাখি আফগানিস্তান ও তুর্কি জাতির মধ্যে বন্ধুত্ব স্থায়ী হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই দেখেছেন বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রির অসংখ্য অগণিত তাওহিদি জনতা রজব তৈয়ব এরদোগানের এই নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুক এবং নিজস্ব ওয়ালে তারা পোস্ট করেছে, তার বিজয় কামনা করেছে। এখন একটা প্রশ্ন জাগে যে আফগানিস্তানের অনেক মানুষ তো তার পক্ষে অনেক সময় পোস্ট করেছে, কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর ওই অফিসিয়াল সরকারিভাবে প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজ থেকে কেন পোস্ট করা হলো? এর আগেও তো পোস্ট করতে পারতেন। এটা একটা প্রশ্ন এবং সূক্ষ্ম একটা প্রশ্ন, সহজ ভাষায় আপনাদেরকে উত্তর দিতে চাই। এভাবে দেখেন, যারা কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে অবগত আছেন, রাষ্ট্রীয় দুই রাষ্ট্রের সম্পর্ক বিষয়ক যারা জ্ঞান রাখেন, এখানে এই বিষয়ে যাদের সামান্য দূরদর্শিতা আছে তারা বুঝবেন, যদি আজকে নির্বাচনের ফাইনাল ফলাফল আসার আগেই আল্লামা হাসান আখুন্দের অফিসিয়াল পেজে যদি এরদোগানের পক্ষে কোনো পোস্ট করতেন, যেহেতু তিনি ভালো মানুষ, এরপর আমাদের যে ধারণা, আমাদের যে কল্পনা এরদোগান পাস করবে বা নির্বাচিত হবে, যদি এর বিপরীত রেজাল্ট আসতো, ফলাফল আসতো, তাহলে কিন্তু অসম্ভব কিছু না যে এই দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের মধ্যে বিশাল একটা বাধা তৈরি হতো, তারা বাধাগ্রস্ত হয়ে যেত। অর্থাৎ হতে পারতো যদি এরদোগান আজকে প্রেসিডেন্ট না হয়ে যে কামাল তার প্রতিপক্ষ ছিল, সে যদি আজকে প্রেসিডেন্ট হতো, আর এভাবেই যদি নির্বাচিত হওয়ার আগেই এরদোগান নির্বাচিত হওয়ার আগেই যদি ওই আফগানিস্তান প্রধানমন্ত্রী অফিসিয়াল পেজ থেকে যদি পোস্ট করতেন, তাহলে তাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যেত, দুই রাষ্ট্র তাদের সম্পর্ক অনেক দূরে চলে যেত। এই জন্য এটা একটা দূরদর্শিতার কাজ, সবাই সমানভাবে বোঝে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আবারও চাই পৃথিবীময় প্রত্যেকটা রাষ্ট্রে যেন এভাবে এক একটা এরদোগানের জন্ম হয়, এক একটা রজব তৈয়ব এরদোগান যেন প্রত্যেকটা রাষ্ট্রের কর্ণধার হয় এবং মুসলমানদের অধিকার যেন তিনি নিজ নিজ জায়গায় ফিরিয়ে দিতে পারেন, এরকম এরদোগানের আমরা সবসময় প্রত্যাশা করি ইনশাআল্লাহ।